এজন্য আমি অ্যাডভাইস নেই। নদী শাসন বা নদী সংক্রান্ত এগুলো কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের যে দপ্তরগুলো আছে জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী আদার্স ঊর্ধ্বতন যে দপ্তরগুলো আছে আমরা মনিটরিং করে থাকি। এখানে ব্রিজ ভেঙে যাওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ ব্রিজ যে জায়গায় তৈরি করা হয়েছে তার সংলগ্ন যেটা বাম তীরে পদ্মার ঈশ্বরদ্বীপ হার্ডিস ব্রিজ যেখানে আছে ওখানে কিন্তু গাইড বাঁধ আছে এবং সেখানে আমি পরিদর্শন করে দেখেছি এবং রেলওয়ে বিভাগের যে ব্রিজটা করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে সেখানে কিন্তু আপনার হাইড্রক দিয়ে ডাম্পিং করা আছে, তারপরে ওর উজানেও প্রোটেক্টিভ ওয়ার্ক করা আছে এবং সার্বক্ষণিক। তাছাড়া আমরাও কিন্তু নজরে রাখছি নদী সংক্রান্ত যদি কোনো ঝুঁকি মোকাবেলা করা লাগে বা কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয় তাহলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা অবশ্যই বসে থাকবো না এবং জনগণের স্বার্থে যা করা দরকার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নেবে।